সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ব্রিজটির এতে চারটি ইউনিয়নের লাখো মানুষ ব্রিজটি ব্যবহার করতে না পারায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ফলে দেড়শো বছরের বেশি ঐতিহ্যবাহী ভোজেশ্বর বন্দরেও দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা তবে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সৈয়দপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রহমান শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দর সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে এলজিইডি দু সালে জুনে ব্রিজটি নির্মাণ শেষ হলেও সম্পন্ন হয়নি সংযোগ সড়কের কাজ এলাকাবাসীর অভিযোগ সংযোগ সড়কের অভাবে বৃষ্টি চালু না হওয়ায় জীবনে ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে রোগী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে এছাড়া যাতায়াত সহজ না হওয়ায় ব্যবসায়িক কাজে আর্থিক ক্ষতির কথাও জানান তারা ভালো একটা রাস্তার কাইটা খাল বানাইছে বর্ষাকালে অনেক সমস্যা মনে করেন যাতায়াতের জন্য মালকের মাল ঘুরিয়া আমাদের যাইয়া মাল কাজ করতে পারছি যখন রাস্তা কাজ কাটছে পানি বাড়িয়া থাকে এই যে পান পানি ভিতর নামিয়া যায় এই ব্রিজ যদি অতি সত্তর না হয় তা আমাদের এদিকে সকল সীমাবদ্ধতা কাটিয়ে আগামী এপ্রিলের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হবে বলে জানালেন শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মূলত আমাদের কোভিড নাইন্টিন এবং বন্যা 2020 এর ফলে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্যানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে শিগগিরই আমাদের স্থাপন কাজ শেষ হবে। সড়কটি দ্রুত নির্মাণ হলে লাখো মানুষের জীবন মান ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। মৌসুম রহমান আরটিভি